বিস্তীর্ণ সমতল প্রান্তর, গ্রীষ্মকালে বৃষ্টিপাত আর ঝড় ঝঞ্ঝাপূর্ণ খেয়ালি আবহাওয়ায় গড়া আমাদের এই বাংলাদেশ। এর প্রকৃতি ও জলবায়ু ধান চাষের জন্য উপযোগী। সঙ্গত কারণেই ধান বাংলাদেশের অতি প্রাচীনতম ফসল। এদেশের কৃষি, অর্থনীতি ও খাদ্য নিরাপত্তা বহুলাংশে ধান উৎপাদনের উপর নির্ভরশীল। দেশে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আবাদি জমির পরিমাণ বাড়ছে না। তাই খাদ্যে স্বনির্ভরতা বাড়াতে কৃষি বিজ্ঞানীগণ ধানের উৎপাদন বাড়ানোর জন্য নতুন নতুন জাত উদ্ভাবন এবং চাষাবাদ পদ্ধতির আধুনিকায়ন করে চলেছেন। সরকার আউশ মৌসুমে চাষিদের প্রণোদনা হিসেবে আউশ ধানের অধিক উৎপাদনের জন্য সুষম সার ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদেরকে বিনামূল্যে বিঘাপ্রতি 20 কেজি ইউরিয়া, 10 কেজি পটাশ এবং 10 কেজি টিএসপি সার বিতরণ করেছে। আমাদের দেশে সাধারণত মৌসুম ভিত্তিক ধান চাষের প্রচলন রয়েছে। বোনা ও রোপা আউশ ধান আবাদের ক্ষেত্রে চৈত্র হতে আষাঢ় মাস হচ্ছে উপযুক্ত সময়। আমাদের দেশে কৃষকগণ বোরো ও আমন আবাদে যতটা যত্নশীল, সে তুলনায় আউশ কিন্তু অবহেলার ফসল হিসেবে রয়ে গেছে। তাই আউশ ধান চাষেও বোরো ও আমনের মতো নিবিড় পরিচর্যা করে উৎপাদন বাড়াতে হবে। অতীতে কৃষকরা স্থানীয় জাতের আউশ ধানের চাষ করতেন। এখনও কোনো কোনো এলাকার কৃষক স্থানীয় জাতের আউশ ধানের চাষ করে থাকেন। বলা বাহুল্য, আমাদের ধানের ফলন পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অনেক কম। বর্তমানে চীন, জাপান ও কোরিয়ায় হেক্টর প্রতি ধানের গড় ফলন বাংলাদেশের প্রায় দ্বিগুণ। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীগণ গবেষণার মাধ্যমে আউশ মৌসুমে চাষোপযোগী উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করেছেন। এর মধ্যে রোপা আউশের জাতসমূহ হচ্ছে চান্দিনা BR1, মালা BR2, বিপ্লব BR3, BR6, বিব্রালাম BR7, আশা BR8, সুফলা BR9, গাজী BR14, শাহিবালাম BR16, শ্রাবণী BR26। এছাড়াও বর্তমানে উচ্চ ফলনশীল জাতের মধ্যে ব্রিধান 27 ও ব্রিধান 48 রোপা আউশ হিসেবে চাষ করা হচ্ছে। বোনা আউশ হিসেবে BR20, 21, 24 এবং ব্রিধান 27, 42 ও 43 আবাদ হচ্ছে। আউশ মৌসুমে হাইব্রিড ধান SL8HO চাষ করা যায়। আউশের দেশি উন্নত জাতগুলোর মধ্যে ধারিয়াল, পানবেড়া, হাসি কলমি, মরিচ বটি, কটক তারা এবং দুলার উল্লেখযোগ্য। উচ্চ ফলনশীল ধানের অধিক ফলন পেতে হলে বীজ নির্বাচন থেকে ধান পাকা পর্যন্ত প্রতিটি পর্যায়ে বিশেষ পরিচর্যা বা যত্ন নিতে হবে। অন্যথায় উচ্চ ফলনশীল জাত ব্যবহার করেও ফলন আশানুরূপ পাওয়া যাবে না। উৎপাদন বৃদ্ধির জন্য ধানের জীবনচক্রের বিভিন্ন পর্যায়ে সময়মতো সঠিক পরিচর্যা করা একান্ত জরুরি। প্রতিটি গাছের মতো ধান গাছেরও জীবনচক্র শুরু হয় বীজ গজানোর সাথে সাথে এবং শেষ হয় একগুচ্ছ ধানের শীষে শত শত ধান উৎপাদন করে। বীজতলার জন্য জমি তৈরি। দোআঁশ ও এঁটেল মাটি বীজতলার জন্য ভালো। বীজতলার জমি উর্বর হওয়া প্রয়োজন। এরপর বীজতলার জন্য উপযুক্ত স্থানে পরিমাণ মতো পানি দিয়ে কাদা করে বীজতলা জমির দৈর্ঘ্য বরাবর 1 মিটার চওড়া বেড তৈরি করতে হবে। 2 বেডের মাঝখানে 25 থেকে 30 সেন্টিমিটার জায়গা ফাঁকা রাখতে হবে। এরপর বেডের উপরের মাটি বাঁশ বা কাঠের চ্যাপ্টা লাঠি দিয়ে সমান করতে হবে। বীজতলা তৈরির সময় 2 বেডের মাঝে যে নালা তৈরি হয় তা যেমন সেচের কাজে লাগে,
তেমনি পানি নিষ্কাশন সহ প্রয়োজনীয় সার, কীটনাশক ওষুধ ইত্যাদি প্রয়োগ করা সহজ হয়। সতেজ ও সবল চারা আমাদের কাম্য। অধিক ফলনের জন্য প্রথমেই উচ্চ ফলনশীল ধানের সুস্থ, সবল ও নিরোগ বীজ নির্বাচন করতে হবে। অঙ্কুরিত বীজ বেডের উপর সমানভাবে ছিটাতে হবে। বীজ বেডের উপর থাকে বলে পাখিদের নজরে পড়ে, তাই বপনের সময় থেকে চার পাঁচ দিন পর্যন্ত পাহারা দিতে হবে এবং নালা ভর্তি করে পানি রাখতে হবে। ধান গাছের জীবনকাল প্রধানত তিনটি পর্যায় এবং দশটি ধাপে বিভক্ত। পর্যায়গুলো হলো যথাক্রমে অঙ্গজ পর্যায়, প্রজনন পর্যায় এবং পরিপক্ক পর্যায়। অঙ্গজ বৃদ্ধি পর্যায়। বীজের অঙ্কুরোদ্গম থেকে কাঁচথোড় সৃষ্টির ঠিক আগ মুহূর্ত পর্যন্ত এ পর্যায়কাল থাকে। এ পর্যায় প্রধানত তিনটি ধাপে বিভক্ত হয়, যেমন চারা গজানো ধাপ। বীজের অঙ্কুরোদ্গম বা গজানো থেকে গাছের পঞ্চম পাতা হওয়া পর্যন্ত এর সময়কাল। চারা অবস্থায় ধান গাছ বীজতলাতে থাকে। এ সময় চারার পাঁচ ছটি পাতা হয়, শিকড় বড় হয়, উচ্চতা ও ওজন বাড়ে। বীজতলা চারা উত্তোলনের পূর্বে পানি দিয়ে বেডের মাটি নরম করে নিতে হবে। চারাগুলো এমনভাবে উঠাতে হবে যেন চারার কাণ্ড মুচড়ে বা ভেঙে না যায়। রোপণোত্তর ধাপ। বীজতলা থেকে চারা তুলে রোপণ করার পরপরই শুরু হয় চারার রোপণোত্তর অবস্থা। এ অবস্থার সময়সীমা 7-15 দিন পর্যন্ত হতে পারে। রোপা আউশ ধান আবাদের জন্য খেতে পানি দিয়ে দুটি আড়াআড়ি চাষ দিয়ে 7-8 দিন অপেক্ষা করতে হবে। এরপর 10-15 সেন্টিমিটার গভীর করে আড়াআড়ি দুটি চাষ ও দুটি মই দিয়ে 3-4 দিন অপেক্ষা করতে হবে। এরপর প্রয়োজনীয় সার ছিটিয়ে শেষ চাষ দিতে হবে। তারপর জমিতে মই দিয়ে সমস্ত জমিতে সমান্তরালভাবে পানি রাখতে হবে। এতে অনেক আগাছা দমন হয় এবং সহজে চারা রোপণ করা যায়। চারা রোপণের সময় জমিতে ছিপছিপে পানি থাকলে চলে। কম বয়সের অর্থাৎ 20-25 দিনের সুস্থ সবল চারা রোপণ করা উচিত। 15-20 সেন্টিমিটার বা 6 ইঞ্চি দূরত্বে প্রতি গুছিতে উপসি জাতের 2-3টি সুস্থ সবল চারা রোপণ করাই যথেষ্ট। এ হারে রোপণ করলে 1 হেক্টর জমিতে 16-20 কেজি বীজের চারা লাগে। মাটির 2-3 সেন্টিমিটার বা 1/2 ইঞ্চি গভীরতায় চারা রোপণ করা উত্তম। সঠিক গভীরতায় চারা রোপণ করলে চারার বাড়বাড়তি দ্রুত শুরু হয় এবং কুশির সংখ্যা বেড়ে যায়। চারা সারিতে রোপণ করতে হবে। সারি থেকে সারির দূরত্ব হবে 20-25 সেন্টিমিটার বা 8 ইঞ্চি। চারা রোপণের 7-10 দিনের মধ্যে কোনো চারা মারা গেলে সেখানে নতুন চারা রোপণ করতে হবে। সারিবদ্ধভাবে চারা রোপণ করলে নিড়ানি যন্ত্র ব্যবহার করা সহজ হয় এবং প্রত্যেক গাছ সমান আলো, বাতাস ও সার গ্রহণের সুবিধা পায়। এ সময়ের মধ্যে গাছে নতুন পাতা এবং শিকড় গজায়। রোপণোত্তর এবং বৃদ্ধি পর্যায়ে ধান গাছের পরিচর্যা। ধান রোপণ পরবর্তী বিভিন্ন পরিচর্যা, যেমন কখন সার দিতে হবে, কখন আগাছা দমন করতে হবে, কখন সেচ দেওয়া দরকার, কখন রোগবালাই পোকামাকড় দমনের প্রকৃত সময়, এগুলোর জন্য ধান গাছের জীবনচক্র সম্বন্ধে জ্ঞান থাকা প্রয়োজন। আগাছা দমন। ফসলের চেয়ে আগাছার বাড়বাড়তি বেশি। সময় মতো আগাছা দমন না করলে তা ধান গাছকে ছেয়ে ফেলে, সার ও পানিতে ভাগ বসায়। ধান খেতে প্রথম দিকেই আগাছার উপদ্রব বেশি হয়। জমি আগাছামুক্ত করেই কেবল ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে। বেশি ফলন পেতে হলে ধান গাছের কাঁচথোড় আসা পর্যন্ত সময় অবশ্যই আগাছামুক্ত রাখতে হবে। চারা
25 সেন্টিমিটার দূরত্বে সারি করে রোপণ করলে নিড়ানি যন্ত্র দিয়ে ঘন্টায় 10% জমির আগাছা দমন করা যায়। আগাছা পচে সার হয়। দুগুছির মাঝখানের আগাছা নিড়ানি বা হাত দিয়েও তুলে ফেলা যায়। এছাড়া আগাছা নাশক বা হার্বিসাইড ব্যবহার করে অতি সহজে আগাছা দমন করা যায়। সার ব্যবস্থাপনা। আউশ ধান চাষকালে প্রতিটি ধাপে নিবিড় পরিচর্যা করলে ফলন অবশ্যই বেশি হয়। উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী জমির উর্বরতা ভেদে ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম ও দস্তা সার অনুমোদিত মাত্রায় প্রয়োগ করতে হবে। চারা রোপণের 7-10 দিনের মধ্যে গুটি ইউরিয়া সার প্রয়োগ করা উত্তম। যে সমস্ত জমিতে গুটি ইউরিয়া ব্যবহার করার সুযোগ নেই সে সকল জমিতে লিফ কালার চার্ট বা এলসিসি পদ্ধতি অবলম্বন করতে হবে। এ পদ্ধতি অবলম্বন করলে ধান গাছের চাহিদা অনুযায়ী ইউরিয়া সার প্রয়োগ করা যায়, ফলে ইউরিয়া সারের অপচয় রোধ করা যায় এবং ধান চাষে খরচ কমানো যায়। ধান গাছের সুস্থ সবল গোছার সবচেয়ে উপরের বের হওয়া পাতাটির মাঝের অংশ এলসিসির উপর রেখে পাতার রঙের গাঢ়ত্ব এলসিসির যে কোঠার রঙের সাথে মিলে যাবে সেটাই হবে পাতার এলসিসি নাম্বার বা মাপক মান, এবং সে অনুযায়ী সার প্রয়োগ করতে হবে। সকাল 9-10 বা বিকেল 3-4 মধ্যে এলসিসি দিয়ে পাতার রং মেলানোর উত্তম সময়। ইউরিয়া সার প্রয়োগ করার পরও ধান গাছ যদি হলদে থাকে এবং বাড়বাড়তি কম হয় তাহলে গন্ধকের অভাব হয়েছে বলে ধরে নেওয়া যায়। সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে জমির পানি সরিয়ে মাত্রানুযায়ী জিঙ্ক সালফেট দিতে হবে। কুশি অবস্থা। চারা গাছের রোপণোত্তর পর্যায়ে পার হওয়ার পরপরই কুশি অবস্থা শুরু হয় এবং একটি বা দুটি করে কুশির জন্ম হয়। প্রথম কুশি সবচেয়ে নিচের গিটের কুড়ি থেকে বের হয়। সাধারণত 3 ধাপে কুশি বের হয়। তৃতীয় ধাপের কুশি বেরোনো শেষ হলে সাধারণত কুশি আর বের হয় না এবং কিছু কুশি পরে মারাও যায়। একটি ধান গাছের 90% ফলন প্রথম ও দ্বিতীয় ধাপের কুশি থেকে হয়ে থাকে, আর এই কুশিগুলো সৃষ্টি হয় উষ্ণ আবহাওয়ায় রোপণের পর। 7 দিন পরপর প্রতিটি কুশিতে নতুন পাতা জন্মে থাকে। কুশি অবস্থায় ধান খেতে নাইট্রোজেন সারের প্রয়োগ অধিক ফলনের জন্য অত্যন্ত জরুরি। সক্রিয় কুশি অবস্থায় নাইট্রোজেন সার প্রতি গাছে শীষের সংখ্যা বাড়ায়, আর সর্বোচ্চ কুশি অবস্থায় নাইট্রোজেন সার প্রতি শীষে পুষ্ট দানার সংখ্যা বাড়ায়। ইউরিয়া সার ব্যবহারের প্রধান উদ্দেশ্য হল প্রথম দিকেই চারার কুশির সংখ্যা বাড়ানো, তাই ইউরিয়া সার উপরি সার হিসেবে ব্যবহার করা সমীচীন। এতে ধান গাছের গুপ্ত ক্ষুধা থাকার সম্ভাবনা থাকে না, তাই ইউরিয়ার উপরি প্রয়োগ সমান 3 কিস্তিতে, যেমন প্রথমবার 15 দিন পর অর্থাৎ চারা লেগে যাওয়ার পরপর প্রয়োগ করা ভালো, আর দ্বিতীয়বার 45 দিনের মধ্যে অর্থাৎ সর্বোচ্চ কুশি অবস্থায়, এবং তৃতীয়বার 45 দিন পর অর্থাৎ কাইচ থোর আসার 5-7 দিন পূর্বে প্রয়োগ করা ভালো। প্রজনন পর্যায়। সাধারণত কুশি বেরোনো শেষ হওয়ার পরপরই ধান গাছের প্রজনন পর্যায় শুরু হয়। কাঁচথোর অবস্থা থেকে ফুল আসা পর্যন্ত এ পর্যায়ের বিস্তৃতি। প্রজনন পর্যায় প্রধানত 4টি ধাপে বিভক্ত, তা হল কাঁচথোর অবস্থা। প্রজনন পর্যায়ের প্রথম ধাপ হচ্ছে কাঁচথোর অবস্থা। কাঁচথোর ডিকপাতার খোলের মধ্যে কাণ্ডের অগ্রভাগে সৃষ্ট একটি সাদা পালক সদৃশ স্ফীত সাদা গঠন, যাকে প্রাইমোডিয়া বলে। এ ধাপের ব্যাপ্তিকাল 10 দিন। কাঁচথোর থেকে পাকা ধান অবস্থায় আসতে সাধারণত 65 দিন সময় লাগে। সেচ ব্যবস্থাপনা। আউশ মৌসুমে স্বাভাবিকভাবেই বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। চারা রোপণের পর জমিতে 10-15 দিন পর্যন্ত প্রয়োজনীয় পরিমাণ পানি রাখতে হবে, তাই বলে ধানের জমিতে সবসময় দাঁড়ানো পানি রাখার প্রয়োজন নেই। এক্ষেত্রে AWD পদ্ধতি অবলম্বন করতে হবে। অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং বা সংক্ষেপে AWD হচ্ছে পানি সাশ্রয়ী একটি পদ্ধতি। এ পদ্ধতির জন্য 10 সেন্টিমিটার ব্যাস ও 30 সেন্টিমিটার লম্বা, যার
20 সেন্টিমিটার অংশ ছিদ্রযুক্ত প্লাস্টিক পাইপ বা চোঙ্গো প্রয়োজন। এটি চারা রোপণের 10 থেকে 15 দিনের মধ্যে জমিতে এমনভাবে স্থাপন করতে হবে যেন এর ছিদ্রবিহীন 10 সেন্টিমিটার অংশ মাটির ওপরে এবং ছিদ্রযুক্ত 20 সেন্টিমিটার অংশ মাটির নিচে থাকে। পাইপ বসানোর সময় জমিতে 5 সেন্টিমিটার পর্যন্ত পানি থাকতে পারে। এরপর ধীরে ধীরে পানি শুকাতে থাকলে পাইপের ভেতর পানির স্তর পর্যবেক্ষণ করতে হবে। যখন পানির স্তর 15 সেন্টিমিটার নিচে নেমে যাবে, ঠিক তখনই আবার সেচ দেওয়া শুরু করতে হবে। এভাবে সেচ দিলে পানির পরিমাণ শতকরা 20-30% অপচয় কমানো যায়। অর্থাৎ জমিতে রসের অভাব হলে প্রয়োজন অনুযায়ী সেচ দিতে হবে। ধান গাছে কাঁইচথোর আসার সময় পানির চাহিদা বেড়ে যায়, তাই কাঁইচথোর আসা এবং ফুল ফোটার সময় ধানের জমিতে 5-7 সেন্টিমিটার পানি ধরে রাখতে হবে। ধানের দানা শক্ত হয়ে আসলে জমি থেকে পানি বের করে দিতে হবে। এভাবে চাষের প্রতিটি ধাপে সঠিকভাবে পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। আমাদের কৃষকগণ সাধারণত মাটির গভীর হতে পানি উত্তোলন করে কাপ ড্রেনের মাধ্যমে সেচ দিয়ে থাকেন, ফলে মাটির নালার কারণে জমি ও পানি উভয়েরই অপচয় হয় এবং মাটির গভীর হতে পানি উত্তোলনের ফলে পানির স্তর দিন দিন নেমে যাচ্ছে। এক্ষেত্রে পানির অপচয় রোধকল্পে পিভিসি অথবা ফিতা পাইপ ব্যবহার করা যেতে পারে এবং ধান ক্ষেতের পার্শ্ববর্তী পুকুর বা জলাশয় হতে ফিতা পাইপের মাধ্যমে সেচ দেওয়া একটি আধুনিক পদ্ধতি। থোর অবস্থা। কাঁইচথোর বের হওয়ার 8-10 দিন পর কাঁইচথোর আস্তে আস্তে উপরে উঠতে থাকে, এর ফলে ডিগ পাতার খোল ফুলে উঠে। এ অবস্থার নাম থোর অবস্থা। এ অবস্থার ব্যাপ্তিকাল 16-20 দিন। কাঁইচথোর থেকে থোর অবস্থা পর্যন্ত সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এ সময় একটি শীষে কয়টি পুষ্ট ধান সৃষ্টি হবে তা নির্ধারিত হয়ে থাকে। শীষ বের হওয়া অবস্থা। শীষের পূর্ণতা প্রাপ্তির পরই শীষের ঠিক নিচের পর্বের দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে। শীষের দৈর্ঘ্য 90% বের হওয়ার মধ্য দিয়ে এ অবস্থার সমাপ্তি ঘটে। এ অবস্থার ব্যাপ্তিকাল 4-5 দিন। তবে শতকরা 70% শীষ বের হয়ে থাকে 3 দিনের মধ্যে। পোকামাকড় ও রোগবালাই দমন। ধান চাষের ক্ষেত্রে উন্নত চাষাবাদ পদ্ধতি প্রবর্তনের ফলে ফসলে পোকামাকড় ও রোগের আক্রমণও কিছুটা বেড়ে গেছে। এজন্য ক্ষতিকর পোকামাকড় ও রোগবালাই দমন ব্যবস্থাপনা গ্রহণ করা আবশ্যক। মনে রাখা দরকার, ক্ষতিকারক পোকামাকড় ও রোগবালাই দেখা দিলেই কীটনাশক কিংবা রোগনাশক ওষুধ ছিটানো উচিত নয়। এতে ক্ষতিকর পোকার অনেক প্রাকৃতিক শত্রু যেমন মাকড়সা, লেডি বার্ড বিটল, ক্যারাবিট বিটল, বোলতাসহ অনেক পরজীবী ও পরভোজী পোকামাকড়ও মারা যায়। সেজন্য সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে বালাই দমন করা ভালো। সমন্বিত বালাই ব্যবস্থাপনার মধ্যে রয়েছে যেমন আলোর ফাঁদ। অনেক ক্ষতিকর পোকা আলোতে আকৃষ্ট হয়ে থাকে, এজন্য রাতে ক্ষেতের পাশে হারিকেন বা ল্যাম্প ঝুলিয়ে তার নিচে কেরোসিন মেশানো পানির পাত্র রেখে আলোর ফাঁদ তৈরি করা হলে এসব পোকা আলোতে আকৃষ্ট হয়ে পানিতে পড়ে মারা যাবে। এছাড়া পার্সিংয়ের ব্যবস্থা, অর্থাৎ ক্ষেতে ডালপালা পুঁতে পোকা খেকো পাখি বসার সুযোগ করে দিলে এসব পাখি পোকামাকড় খেয়ে ফেলে। তাছাড়া হাত জাল দিয়ে পোকা ধরে ও ডিমের গাদা সংগ্রহ করেও পোকামাকড় দমন করা যায়। রোগ ব্যবস্থাপনা। রোগও ধানের অনেক ক্ষতি করে এবং ফলন কমিয়ে দেয়, এজন্য রোগ শনাক্ত করে তার দমন ব্যবস্থাপনা নিতে হবে। ভাইরাসজনিত রোগের মধ্যে রয়েছে টুংরো রোগ এবং ছত্রাকজনিত রোগসমূহ হল ব্লাস্ট রোগ, খোল পড়া রোগ, বাকানি রোগ এবং লক্ষ্মীর গু। এছাড়াও ব্যাকটেরিয়াজনিত রোগসমূহের মধ্যে রয়েছে পাতা পোড়া রোগ ও পাতা লালচে রেখা রোগ। অন্যান্য রোগের মধ্যে আছে উফরা রোগ। উফরা ধানের কৃষিজনিত রোগ। ধান খেতে এ সমস্ত রোগ দেখা দিলে অবশ্যই প্রয়োজনীয় প্রতিকারের ব্যবস্থা নিতে হবে। ফুল ফোটা অবস্থা।
শীষ বের হওয়ার পরপরই ধানের ফুল ফুটতে থাকে। এ সময় দুটি ভাগে বিভক্ত হয়ে প্রথমে পরাগায়নের প্রক্রিয়াটি সম্পন্ন করে, এরপরে শুরু হয় ধানের পাকা পর্যায়। ফুল ফোটা অবস্থার ব্যাপ্তিকাল 3-7 দিন পর্যন্ত হয়ে থাকে। ধান পাকা পর্যায়, ফুল ফোটা থেকে পরিপক্কতা লাভ পর্যন্ত হল এর পর্যায়কাল। ধান পাকা পর্যায়ের সময়কাল জাত ও মৌসুম ভেদে 25-35 দিন পর্যন্ত হয়ে থাকে। নিম্ন তাপমাত্রার কারণে এ সময়কাল বেশি হতে পারে। পরাগায়ন ও গর্ভধারণের পরে ধানের দানা গঠন হয়ে থাকে। দানা গঠন একটি অবিরাম প্রক্রিয়া এবং সম্পূর্ণ পরিপক্কতার পূর্ব পর্যন্ত বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে এই প্রক্রিয়া চলতে থাকে। সবার শেষে ধানের খোসা ক্রমাগতভাবে চাল দ্বারা ভর্তি হয়। এ পর্যায় 3টি ধাপে বিভক্ত, তা হল দুধ অবস্থা। ধানে প্রথমে পানির মতো পদার্থ তৈরি হয় যা পরে দুধে পরিণত হয়। চাল অবস্থা, ধানের দুধের মতো পদার্থ প্রথমে নরম চাল ও পরে শক্ত চালে পরিণত হয়। শক্ত চাল অবস্থায় আসার পর ধানের ওজন আর বাড়ে না। পাকা ধান অবস্থা, এ অবস্থায় চালের আকার পরিপূর্ণতা লাভ করে, শক্ত হয় এবং এতে কোনো সবুজ ভাব থাকে না। প্রতিটি গাছের 90% ধান পাকার মধ্য দিয়ে এ অবস্থার শেষ হয়। পাকা ধান অবস্থায় ধানের খোসার রং সাধারণত খড়ের রং হয়। শীষের অগ্রভাগে শতকরা 80% ধানের চাল শক্ত ও স্বচ্ছ এবং শীষের নিচের অংশে শতকরা 20% ধানের চাল আংশিক শক্ত ও স্বচ্ছ হলে ধান ঠিকমতো পেকেছে বলে বিবেচিত হবে এবং এ সময়ই ধান কাটতে হবে। ফসল সংগ্রহ ও সংরক্ষণ, বৃষ্টির মৌসুম হওয়ায় আউশ ধান পাকা অবস্থায় কাটতে যেমন সমস্যা হয়, তেমনি রৌদ্র কম থাকায় ফসল শুকাতে ঝামেলা হয়। শীষে ধান পেকে গেলেই ফসল কাটতে হবে। অধিক পাকা অবস্থায় ফসল কাটলে অনেক ধান ঝরে পড়ে, শীষ ভেঙে যায়, শীষ কাটা, লেদা পোকা এবং পাখির আক্রমণ হতে পারে, তাই মাঠে গিয়ে দেখতে হবে। ধানের শীষের আগার শতকরা 80% ধানের চাল শক্ত ও স্বচ্ছ এবং শীষের নিচের অংশ শতকরা 20% চাল আংশিক শক্ত ও স্বচ্ছ হলে বুঝতে হবে ধান পেকেছে। এরপর ধান কেটে মাড়াই ঝাড়াই করে শুকানোর পর গোলায় সংরক্ষণ করতে হবে। এভাবে আউশ ধান চাষের প্রতিটি ধাপে নিবিড় পরিচর্যার মাধ্যমে ধানের উৎপাদন বহুলাংশে বৃদ্ধি করা সম্ভব। ফলন বৃদ্ধি হলে কৃষকের মুখে ফুটবে হাসি আর দেশ হবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।